বাইসাইকেল চুরি করার অপরাধে এক যুবককে আটক করে উত্তম মাধ্যম দিল স্থানীয় জনগণ। ঘটনা মঙ্গলবার উদয়পুর মাতাবাড়ি বাজারে, আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। উল্লেখ্য, মঙ্গলবার সকালে স্থানীয় এক ব্যক্তির বাইসাইকেলটি সঞ্জয় রায় নামে পেশায় সেলুন দোকানের কর্মচারী সাইকেলটি চুরি করে নিয়ে গিয়ে পিত্রা বাজারের একটি সাইকেল দোকানে মাত্র 600 টাকার বিনিময়ে বিক্রি করা দেয় বলে অভিযোগ ওঠে। এরপর এই ঘটনা জানতে পেরে অভিযুক্ত যুবককে আটক করে জিজ্ঞেস করলে সে এই ঘটনার সত্যতা স্বীকার করে। পরবর্তীকালে বাইসাইকেলটি বিক্রি করা দোকান থেকে এনে দিলে সৃষ্ট সমস্যার সমাধান হয়। কি কারণে আটকাইছে আপনাকে? সাইকেলের ব্যাপারে, সাইকেল কি করছেন আপনি? সাইকেল নিয়ে দিলাম। নিছিলেন, নিয়ে কিতা করছেন? বিক্রি করে দিয়েছেন, মালিককে জানায়নি? আপনি কি চুরি করে নিছেন? চুরি করে নিছেন? কি নাম আপনার? হ্যাঁ, সঞ্জিৎ। বাড়ি কোন জায়গাতে? মাতাবাড়ি। সময় সাইকেলটা এনে দেখ, ঘরে জায়গা এরার ঘর ইটা। তো এখানে সাইকেল দেখতে যাওয়ার পরে এখানে কাঠের দোকানে সেলুনের কাজ করে, সেলুনের কাজ করে, কাজ করার পরে হ্যাঁ মাঝখান দিয়ে করলো কি বাদিটা সাইকেলটা নিয়ে গেছে উদয়পুর না কোন জায়গায় নিয়ে এসে সাইকেলটা বিক্রি করে লাইছে বুঝতেছে। এর মধ্যে আমার পাশের বাড়ির একজন বৌদি সাইকেলটা নেওয়ার সময় দেখছে, দেখে নিছে, দেখে সেটা কইছে যে অমুকে সাইকেলটা নিয়েছে, ওই যে সাইকেলটা ছেলেমেয়ের কাজ করে হ্যাঁ সাইকেলটা নিয়েছে, নিয়ে হ্যাঁ বিক্রি করে লাইছে। আরে কথা কোয়ার পরে কইছে যে হ্যাঁ সাইকেলটা বিক্রি করে লাইছি আমি, 600 টাকা বিক্রি করছি। কইছে কোন জায়গায়? কইছে পিত্রা। পিত্রা তারপরে প্রশ্ন করার পরে হ্যাঁ আমার কইছে যে ব্রিজের ওই পাশে, ওইটারে রাজনগর ধরে আমরা জানি যে ব্রিজের ওই পাশে, পিত্রার আগে ব্রিজের ওই পাশে সাইকেল মিকার দোকানে বিক্রি করছে কইছে সাইকেলটা। বিক্রি করে হেরে জিজ্ঞেস করছে যে তুমি কী করছো টাকাটা? কইছে টাকা নাই হের কাছে, টাকাটা খরচ করে নিয়েছে। হ্যাঁ হয়তো ট্যাবলেট কিংবা অন্য ধরনের নেশা ব্যবহার করে। আপনারা কি এত টাকা হ্যাঁ খরচা একদিনে করতে পারত না? আপনারা কি করে জানছেন কোন সময় নিয়েছে সাইকেলটা? সাইকেলটা সকালবেলা নিয়েছে। আজকে 8টা। কী নাম ওনার? নাম সঞ্জয় রয়।